হেটে হেটেই আমরা সিনেমা দেখতে যাচ্ছি। কেমন লাগছে? খুবই ভালো। হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু স্পেশাল, নট অনলি ফর আস বাট অলসো ফর মিরপুরবাসী, কারণ স্টার সিনেপ্লেক্স মিরপুরে সনি স্কয়ারে তাদের নতুন শাখা উদ্বোধন করে ফেলেছে। আর আজকে 20 আগস্ট তাদের সেই মিরপুর শাখাতে মুভির ফার্স্ট শো অনুষ্ঠিত হবে। যেহেতু প্রথম দিন এবং প্রথম শো, আমরা ভাই বোনরা ডিসাইড করেছি যে কোনোভাবেই এই শো মিস করার উপায় নেই। আর যেহেতু আমরা মিরপুরবাসী এবং আমার বাসা থেকে কিন্তু এটা ডিস্টেন্স বা দূরত্ব খুবই কাছে, কাজেই আজকে আমরা সবাই মিলে সেখানে মুভি দেখতে যাব। কিন্তু কয়েকদিন ধরেই স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে কিন্তু এই মিরপুর শাখার আপডেট নিউজগুলো দিয়ে আসছিল এবং সেখানকার ডেকোরেশন কতটা গর্জিয়াস এবং লাক্সারিয়াস সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। তো যে কারণে আজকে আমরা সবাই মিলে সেখানে মুভি দেখতে যাব এবং অবভিয়াসলি একটা 3D মুভি দেখবো। যেহেতু চলে যাব, যাওয়ার আগে আমরা বলে রাখি, যারা এখনো আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ফলো করেনি ফলো করে ফেলুন এবং এদিক সেদিকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখতে কিন্তু ভুলে যাবে না। তাহলে চলে যাই এখন মুভি দেখতে। হ্যালো গাইস, সো আমরা ভাই বোনরা সবাই মুভি দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি আর আমরা খুবই এক্সাইটেড এই কারণেই, কারণ দীর্ঘ অনেক দিন পর কিন্তু আমরা আজকে মুভি দেখতে বের হয়েছি, কারণ লকডাউন এবং করোনাকালীন সময় কিন্তু সকল মুভি থিয়েটারগুলো বন্ধ ছিল। আর যেহেতু স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখা আজকে প্রথম ওপেন হতে যাচ্ছে সনি স্কোয়ারে, সো কোনোভাবে এটা মিস করার সুযোগ নেই। আমরা আজকে 3D মুভি জাঙ্গল ক্রুজ দেখবো আর বলেছিলাম যে এটা আমার বাসা থেকে অনেক কাছে, এ কারণেই হেঁটে হেঁটেই আমরা মুভি দেখতে যাচ্ছি। সো বাকি আপডেট আমরা মুভি থিয়েটারে গিয়ে দিব। সো আমরা পৌঁছে গিয়েছি স্টার সিনেপ্লেক্সে, সনি স্কোয়ারের বিল্ডিং, যেটা কিনা মিরপুর একের শেষ মাথা এবং মিরপুর দুইয়ের একদম শুরুতেই অবস্থিত। আমরা এখন ভিতরে প্রবেশ করব। জাস্ট ওয়াও, ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং আমি তো ফোয়ারাটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কাজে আমি টিকিট কাউন্টারের দিকে আগে না যেয়ে সরাসরি চলে আসলাম ফোয়ারাটির কাছে। ফোয়ারাটি দেখলে আসলেই মনটা জুড়িয়ে যাবে এবং এটার সাথে যে সুন্দর করে লাইটিং করা, জাস্ট ওয়াও। সত্যিকার অর্থে এটা যদি আপনারা সামনাসামনি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে এই জায়গাটি, যেটা আগে সনি সিনেমা হল ছিল, সেটাকে রিনিউ করে কত সুন্দর করে ফেলা হয়েছে, জাস্ট অ্যামেজিং। আমি আবারও এখানে আসবো, তার আগে চলুন টিকিটটা কেটে নেই। বন্ধুরা, আমি আগেই অনলাইনে টিকিট পারচেস করে রেখেছিলাম, তবে অনলাইনে টিকিট পারচেজের ক্ষেত্রে আপনি একটি আইডি দিয়ে চারটির বেশি টিকিট কিনতে পারবেন না, যে কারণে আমাকে দুটো আইডি থেকে চারটা এবং দুটো, মোট ছয়টি টিকিট পারচেস করতে হয়। এখন আমার দুই ভাই সেই টিকিট পিক করছে, বাট আমরা জানি না আসলে যে আমাদের সিটের সিরিয়ালগুলো পাশাপাশি পড়বে কি না। তো আলহামদুলিল্লাহ, অনলাইনে টিকিট কেটেও আমাদের সবগুলো টিকিটই কিন্তু পাশাপাশি সেম সিরিয়ালে পড়ে গিয়েছে, গ্রেট। সো এখন আমরা মুভি দেখার জন্য উপরে চলে যাব। হিয়ার ইজ আওয়ার 6 টিকিটস। কেমন লাগছে? খুবই ভালো। সো টিকিট কাউন্টারের সামনে আমরা কয়েকটা ছবি তুললাম। সো আমি আবারও ফোয়ারার কাছে চলে গিয়েছি। বেসিক্যালি এখানকার এই ফোয়ারাটাকে নিয়েই কিন্তু আমার অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, সো আমি এখন আপনাদেরকে এটা কাছ থেকে দেখাচ্ছি। জাস্ট ওয়াও, অসাধারণ, খুবই চমৎকার, এটা অনেক জোস। আপনারা কাছ থেকে যখন এটাকে দেখবেন তখনই এটা সৌন্দর্যটা আসলে বুঝতে পারবেন। পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে এখানকার যে সুন্দর লাইটিংটা করা হয়েছে তা অসাধারণ এবং আপনার কিন্তু নিঃসন্দেহে মনে হবে যে আপনি কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছেন। আর সবচাইতে অদ্ভুত বিষয় হচ্ছে এখানকার ওঠার রাস্তাটা, এখানে কোনো সিঁড়ি ব্যবহার করা হয়নি, বরঞ্চ একটা
উঁচু ঢাল বেয়ে ওঠার মতো রাস্তা তৈরি করা হয়েছে। আমার কাছে এই রাস্তাটি এমন লেগেছে যে পাহাড়ের উঁচু ঢাল বেয়ে আমরা যেই রাস্তা ব্যবহার করে উঠতে থাকি একদম সেই রকম একটা ফিলিংস। বলাই বাহুল্য, পাহাড়িয়া রাস্তার উঁচু ঢালু রাস্তার মতোই মনে হচ্ছে এবং মনে হচ্ছে আমরা সেই ঢালু রাস্তা পার হয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। মূল মুভি থিয়েটার যেটা সেটা হচ্ছে মূলত তিনতলায়। আমরা আস্তে আস্তে দোতলায় চলে আসছি আর দোতলায় এখানেই হচ্ছে তাদের চেকিং করা হয়। সো দোতলাতে আপনারা সংযোগ হিসেবে কিন্তু পিজা ইন পেয়ে যাবেন, আপনারা অনায়াসে পিজা ইনে ঢুকতে পারবেন এবং ডান পাশে চেকিং করে, ওই যে দেখুন, চেকিংয়ের পর আপনারা তিনতলায় প্রবেশ করবেন এবং মূলত এই তিনতলাতেই হচ্ছে তাদের স্টার সিনেপ্লেক্সের মুভি থিয়েটার বা হলগুলো। সো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি, এখন আমরা প্রবেশ করব। সো ঢুকেই আপনারা ডান পাশে পেয়ে যাবেন দুটো হল এবং রেস্টরুম এবং বাম পাশে রয়েছে লবি, এখানে আপনারা স্ন্যাক্স আইটেম কিনতে পারবেন এবং বাম পাশে লবির একদম শুরুর দিকে রয়েছে হল ওয়ান। আমরা আসলে লবিতে একটু টাইম এক্সপেন্ড করতে চাচ্ছিলাম কিন্তু আসলে আমাদের হাতে একদমই সময় নেই, আমাদের মুভি আর একটু পরেই শুরু হয়ে যাবে, তারপরও আপনাদের জন্য একটু লবিটাকে এক নজর দেখিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের মুভির টাইম হয়ে গিয়েছে, কাজেই আমরা আফটার মুভি শো অবশ্যই আপনাদেরকে লবিটা আরও একবার ভালো করে দেখিয়ে দেব। হলে ঢোকার শুরুতেই আমাদেরকে 3D গ্লাস দিয়ে দেওয়া হলো এবং ভেতরে প্রবেশের পর আমরা দেখলাম যে পুরো হলটাই অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং ফুললি সেফটি মেনটেন করা হয়েছে এখানে। যেহেতু করোনাকালীন সময়, তারা যথাযথ চেষ্টা রেখেছে সব প্রোটোকল মেনটেন করার। ঠিক সময় মতো আমাদের জাঙ্গল ক্রুজ 3D মুভিটি শুরু হয়ে গেল এবং মুভিটি খুবই চমৎকার লেগেছে আমাদের সবার। ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা দারুণ মুভি ছিল এবং 3D মুভি হিসেবে আমি বলবো যে এক কথায় অসাধারণ ছিল। তো যারা এখনও দেখেননি, মন চাইলে অবশ্যই মুভিটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। অতঃপর আমাদের মুভি শো শেষ, এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এক কথায় হলের পরিবেশ, মুভি সব কিছুই অসাধারণ ছিল। তো যখন আমরা নামছিলাম, দেখতে পেলাম যে আমাদেরকে একটা গিফট দেওয়া হচ্ছে, এইটা দেখেও আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম। যেহেতু প্রথম শো, এ কারণেই হয়তো প্রথম শো এর সকল দর্শকদের জন্য একটা ছোট্ট গিফট রাখা হয়েছে। বের হয়ে হাতের বামে আপনারা পেয়ে যাবেন এক্সিটের জন্য লিফট এবং বামে আরও পেয়ে যাবেন রেস্টরুম এরিয়া। এখানে লেডিস এবং জেন্টসের জন্য পৃথক পৃথক রেস্টরুম রয়েছে বা ওয়াশরুম। এই ওয়াশরুমটি মূলত হচ্ছে লবির ডান পাশে এবং এক্সিটের বাম পাশে। ওয়াশরুমটিও যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল, হয়তো বা নতুন বলেই, তবে যদি সঠিকভাবে মেনটেন করে রাখা হয় তাহলে আশা করি এরকম পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। তো দুই বোন মিলে একটু মিরর সেলফিও তুললাম। ওয়াশরুম থেকে বের হয়ে আমরা হাতের ডানে যে লবিটা ছিল সেই লবির এখানে আবারও চলে আসলাম, কারণ মুভির শুরুতে আমরা খুব ভালোভাবে আপনাদেরকে লবিটি দেখাতে পারিনি, এখন দেখব। তো মুভি দেখা শেষ, এখন আমরা এই লবিটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো, চলুন তবে। এই যে বসার স্থানগুলো, এখানে কিন্তু বসে আপনারা অনায়াসে আড্ডা দিতে পারবেন, মুভি শুরু হওয়ার আগ দিয়ে এই লবিতে আপনারা ওয়েট করতে পারছেন, রেস্ট নিতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন। আর ওই সময় থেকে আমার এই চেয়ারগুলোতে বসার খুবই শখ জেগেছিল, একে তো লাল টুকটুকে, দেখতেও সুন্দর, বসেও কিন্তু অনেক আরাম। লবিটি অনেক বড় হওয়ায় মানুষের ভিড় ততটা মনে হয় না, কয়েকটি ছবি তুলে নিলাম এবং এখানে বসে আমরা ভাই বোনরা কতক্ষণ আড্ডাও মারছিলাম।
জায়গাটি অনেক সুন্দর, বিশেষ করে এখানে বসে কিন্তু আপনি এক নম্বর যে এই গোলচত্বরটা ভালো মতো দেখতে পারবেন, রাস্তাগুলো দেখতে পারবেন। পাশাপাশি ওয়েদারটা যদি নাইস হয় তাহলে কিন্তু পেছনের যে সুন্দর আকাশ সেটা দেখতে পাচ্ছেন। এবং আমাদের দিনে কিন্তু আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, বাইরের ওয়েদারটা দারুণ ছিল এবং এখানে বসে ভিউটা দেখতে আসলে অনেক জোস লাগে। ভাই বোন মিলে কয়েকটা ছবি তুললাম। আজকের সময়টা আমাদের ভাই বোনদের আসলে খুব দারুণ কেটেছে। এখন বের হয়ে যাওয়ার পালা। এটা কিন্তু এক্সিট হওয়ার রাস্তা নয়, তারপরে ভিডিও করার জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি। সো মুভি শেষ, এখন আমরা বেরিয়ে যাব। ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে পুরো সিনেপ্লেক্সটা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে। কাজেই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। এদিক সেদিক টিম আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এদিক সেদিকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।